ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে পর্বটি আমি সাজিয়েছি নারকেলের ভাপা পুলি পিঠা দিয়ে। এই পিঠাটি ভাপা পুলি, দুধ পুলি, ভাজা পুলি এবং আরও অনেকভাবে খাওয়া যায়। তবে আজকে আমি ভাপা পুলিটা করে দেখাবো। প্রথমে আমি নারকেলের পুরটা তৈরি করে নিব। দিচ্ছি 1 কাপ নারকেল এবং আধা কাপ গুড়। এই গুড়টা আস্তে আস্তে নিজে থেকেই গলে যাবে, কোনো এক্সট্রা পানি দিতে হবে না। যখন গলে গিয়ে পানি পানি ভাপটা চলে যাবে এবং এইরকম শুকনো শুকনো হয়ে আসবে, তখনই নামিয়ে নিব। এবার আমি পিঠের কাইটা তৈরি করে নিব। একটি পাত্রে 1.5 কাপ পানি এবং আধা চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। পানিটা যখন ফুটতে শুরু করবে, সেই পর্যায়ে আমি 1.5 কাপ শুকনো চালের গুঁড়ো দিয়ে দিব। যত কাপ পানি ঠিক তত কাপ চালের গুঁড়ো ইউজ করতে হবে। এবার এটাকে ঢেকে দিব এবং ছিদ্রটা বন্ধ করে দিয়ে চুলার আঁচ একদম লো হিটে রেখে সিদ্ধ করব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে একটা কাঠি দিয়ে পানি এবং চালের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিব। এবার এটাকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা কাই তৈরি করে নিব। এখন এটাকে ভেজা নিংড়ানো কাপড় দিয়ে কাইটা ঢেকে রাখবো, যেন ওপরের সাইডগুলো শক্ত না হয়ে যায়। এবার একটু কাই নিয়ে একটা রুটি বানিয়ে নিব। যদিও আমি ভালো রুটি বানাতে পারি না, সেই জন্য কুকি কাটার দিয়ে আমি গোল করে কেটে নিয়েছি। এবার আমি ভিতরে নারকেলের পুর দিয়ে দুই সাইডগুলো হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিয়ে ভাঁজ করে নিব। এই ডিজাইনটা কিভাবে করতে হয় একটু লক্ষ্য করে দেখুন। দুই একবার ট্রাই করলে আপনাদের কাছেও ইজি হয়ে যাবে। যদি মাঝে মাঝে হাতে লেগে আসে, তাহলে একটু চালের গুঁড়ো লাগিয়ে আবারও ডিজাইন করে নিতে পারেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি গরম পানি করে রাখা একটি পাত্রের উপর জালি বসিয়ে দিচ্ছি, তবে এটা যেন পানির সাথে লেগে না যায়। এবার এর ওপর একটি পাতলা কাপড় দিয়ে একটা একটা করে সবগুলো পিঠা সাজিয়ে দিব। এবার পিঠাগুলো সে কাপড়টা দিয়ে ঢেকে দিব, না হয় ঢাকনা থেকে একটু একটু করে পানি পড়ে পিঠাগুলো ভিজে যাবে। 10 মিনিট হয়ে গেলে ঢাকনা সরিয়ে পিঠাগুলো নামিয়ে নিব। তবে খুব সাবধানে করতে হবে, যাতে করে হাতে কোনো ছ্যাঁকা না লাগে। এই পিঠাগুলো দুধ পুলি করেও আপনারা তৈরি করতে পারেন। আবারও হাজির হব অন্য কোনো পিঠা রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।